খাবার নিয়ে বানভাসী মানুষের পাশে টাকের ঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ খায়রুল আলম। বিস্তারিত দেখুন সুনামগঞ্জ প্রতিনিধির রিপোর্টে। বাংলা ও বাঙালির পাশে তাহিরপুর উপজেলার ট্যাকের ঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোহাম্মদ খায়রুল আলমের উদ্যোগে বন্যা কবলিত প্রায় 200 পরিবারের মাঝে রান্না করা খাবার, শুকনো খাবার, মোমবাতি, বিশুদ্ধকরণ ট্যাবলেট, স্যালাইন ও প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার 22 জুন সকাল 10টা থেকে শুরু করে দিনব্যাপী তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের পানিবন্দী মানুষের মাঝে এই খাবার বিতরণ করা হয়। খাবার বিতরণকালে ট্যাকের ঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের পুলিশ সদস্যরা সহ তাহিরপুর উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আবু জাহান তালুকদার উপস্থিত ছিলেন।